হ্যালো বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আসলে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা আমার একান্তই ব্যক্তিগত একটি বিষয় যে কেন আমি ফিনল্যান্ডে আসলাম বাংলাদেশ ছেড়ে আমাকে ফেসবুকে সব সময় ফেসবুকের বন্ধুরা জিজ্ঞাসা করে যে কেন আপনি ফিনল্যান্ডে গেলেন প্রথম কেন আপনি ফিনল্যান্ডটাকে বেছে নিলেন কিংবা কেন বাংলাদেশের মতো একটা সুন্দর দেশ ছেড়ে আজ থেকে চোদ্দ বছর আগে কেন পাড়ি দিয়েছেন অনেককেই আমি আমার এই ঘটনা বলেছি যারা আমার খুব কাছের মানুষ জানে এবং কিছুদিন আগে এবিসি রেডিওতে একটা টার্নিং পয়েন্ট নামে একটি অনুষ্ঠানেও আমি ওপেনলি আমার এই ব্যক্তিগত গল্পটি করেছি কিন্তু এখন যেটা মনে হলো যে আমার ফেসবুকের বন্ধুদের আসলে জানানো উচিত যে কেন আমি আসলে ফিনল্যান্ডে এসেছিলাম ঘটনাটি আসলে দুই সালে যখন আমার বাবা মারা যায় আমার বাবা পানি উন্নয়ন বোর্ডের ডেপুটি ডাইরেক্টর ছিলেন উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন সে সময় আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাহেব ছিল উনিও কিছুদিন আগে উনিও মারা গেছেন জলিল চাচের সাথে আমাদের দেশের বাসা ছিল নওগা আমার বাবা ওনার সাথে যুদ্ধ করেছে এবং আমাদের যে উপজেলা আছে বদলগাছি উপজেলা উনি ওখানকার মুক্তিযুদ্ধ কমান্ডারের সভাপতিও ছিলেন আমার বাবা একটা সময় তো যাই হোক যেটা হয়েছে উনি মারা যাওয়ার পরে উনি পান চাকরি করতো ২০০৪ সালে উনি পাবনাতে মারা যায় তারপরে ওনার পেনশনের জন্য আমি ঢাকাতে ঢাকাতে যে হেড অফিস সে হেড হেড অফিসে আমি বহুবার যাই শুধু পেনশনের কারণে তো যখন যাই যাওয়ার ফলে যেহেতু উনি আওয়ামী লীগ করতো এবং আওয়ামী লীগে খুব সক্রিয়ভাবে জড়িত ছিল আমার বাবা আর দুই হাজার সাল মানে তো সেটা বিএনপির আমল বিএনপির আমলে তখন তো স্বাভাবিক ওনার যে আওয়ামী করতো সেই জন্যে আমাদের দেশে যেটা কালচার আর কি যে বিরোধী দল হলে পারে তাকে হ্যারাসমেন্ট করতে হবে তার পরিবারকে হ্যারাসমেন্ট করতে হবে তো যাই হোক আমি যখন গেলাম তখন ওখানকার মানুষ অনেক সহযোগিতা করেছে যে তেমন বাবার একটা খুব ভালো পরিচিত পরিচয় ছিল সবার সবার মাঝে তো ওনার যখন ফাইলগুলো নিয়ে আমি মুভমেন্ট করলাম আমি ঢাকাতে সে সময় বিশ বার গেছে আমার মনে আছে এবং সে সময় প্রচণ্ড পানি হয়েছিল এবং আমার মনে আছে যে আমি নৌকাতে করে মতিঝিলে পর্যন্ত গিয়েছি আমি বাংলা মানে মতিঝিল এলাকার ভিতরে নৌকা চলছিল মানে এত পানি ছিল আর কি তার ভিতরে আমি বিশ বার থেকে একুশ বার গেছি আমি বিভিন্ন সময় তো যেটা আমার টার্নিং পয়েন্ট ছিল ফিনল্যান্ড আসার যে ওইখানে একটা জায়গায় ফাইল আটকে রেখেছিল আমার ওইখানকার এক অফিসার তো ওনার কাছে যখন গেলাম উনি বললো যে হ্যাঁ বাবা তোমার বাবা আমার খুব কাছের মানুষ ছিল আমার অফিসে আসতো ঢাকা আসলে পারে আমার টেবিলে আসতো আমার সাথে গল্প করতো অনেক ভালো মানুষ ছিল এসব কথাবার্তা বলছে তো আমি বললাম যে জি চাচা এসে তো আপনার এখানে একটা ফাইল আসছে ফাইলটা আর কি আপনার সিগনেচার লাগবে যেহেতু ওটা একটু করে দিলে আমার খুব উপকার হতো আমি যেহেতু রাশিয়া থেকে আসছি তখন উনি কী বললো কি ঠিক আছে কালকে আসুক করে দেবো এরকমভাবে আমি তিন দিন গেলাম উনি করে দিল না করছে না তখন আমি ওনার যে পিওনকে জিজ্ঞাসা করলাম যে আসলে সমস্যাটা কি করছেন না তখন উনি বললো চিন্তা করে দেখেন তার কলিগ আজকে আমার বাবা মারা গেছে যদি উনি মারা যায় ওনার ছেলেরও কিন্তু একই অবস্থা হবে আমার বাবা তার কলিগ ছিল খুব ভালো মানুষ ছিল উনি বলতেছে বারবার করে আমাকে চা খাওয়াচ্ছে কিন্তু তিনশোর টাকার জন্য সেই সময় টু থাউজেন্ড ফোরের কথা বলছি উনি সিগনেচার করে দিল না এবং তারপরে যখন সিগনেচারটা করে দিল তখন তিনশো টাকা যখন দিলাম তখন ওই সিগনেচারটা করে দিল তখন থেকে আমার মনের মধ্যে ধরেছে যে দিস ইজ নট মাই কান্ট্রি অ্যানি মোর তখনই আমি বুঝেছি যে বাংলাদেশের কারাপশনটা কি পরিমাণে ঢুকে গেছে আর আজকে তো টু কিন্তু ভাগ্যক্রমে দেখেন আমি ওই ঘৃণাটা থেকে কিন্তু বাংলাদেশ ছাড়ার পরিকল্পনাটা করি দুই হাজার আমি এসে পৌঁছালাম কোথায় জানেন পৃথিবীর সবচেয়ে অনেস্ট কান্ট্রি ফিনল্যান্ডে আই এম সো প্রাউড অব দ্যাট যে এই দেশটাতে যখন আমি এসে ঢুকলাম যে এখানে কোনো করাপশন লাস্ট টেন ইয়ার্সে পৃথিবীর এক নম্বরে তারা অবস্থান করছে আমার এখানে কোনো মামা লাগে না কোনো চাচা লাগে না কোনো রাজনৈতিক ব্যক্তি লাগে না কোনো ব্যাকগ্রাউন্ড লাগে না চোদ্দো বছর ধরে আমি বসবাস করছি আমি এখানে ব্যবসা করছি আমি চাকরি করছি আমি সব কিছু করছি কিন্তু নিজের দেশে দেখেন আমার কি অবস্থা এই দুর্নীতিকে ঘৃণা করেই কিন্তু আমি বাংলাদেশ থেকে আজকে বেরিয়ে ফিনল্যান্ডে এসেছি তারপরেও দেশটাকে কিন্তু আমি ভালোবাসি আমি প্রত্যেক বছর বাংলাদেশে যাচ্ছি বাংলাদেশের তরুণ প্রজন্মদের নিয়ে কাজ করি যারা আমার বন্ধুবান্ধব ফেসবুকে আছেন আমার অ্যাক্টিভিটিস দেখতে পান যে আমি এক্সিবিশন করি এই পর্যন্ত চারটে এক্সিবিশন করেছি আমি টেলিভিশনে কথা বলি আমি প্রকৃতি নিয়ে কাজ করতে পছন্দ করি কিন্তু হ্যাঁ আপনাদেরকে আমি যেটা বলি যে আমি যে ভুক্তভোগীটা হয়েছি এরকম বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ ভুক্তভোগী হচ্ছে প্রতিদিন দুর্নীতিবাজদের ঘৃণা করতে শিখুন দুর্নীতি একটা সাইকো এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম কারণ ঢাকা শহরে অনেকের আছে তিনটা ফ্ল্যাট চারটা ফ্ল্যাট এবং আমি জানি বিশটা ফ্ল্যাট বাইশটা ফ্ল্যাট এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল এটা কিন্তু একদম টোটালি সিক মেন্টালিটি যে আমি টাকা টাকা মানে টাকা দিয়ে যে কি করবে সে নিজেও জানে না কিন্তু সে টাকা আর্ন করবে গতকালকে যে আমি পেপারে এবং সব সারা বাংলাদেশি হয়ে গেছে একজন ডিআইজি প্রিজন সে জেলা সে চিন্তা করে দেখেন যে বন্দিরা পৃথিবীর সবচেয়ে অসহায় যারা জেলে থাকে তাদের কাছ থেকে টাকা নিয়ে সে টাকা জানলা দিয়ে তার ওয়াইফ ফেলে দিচ্ছে যখন দুর্নীতি দুদকের যখন কর্মকর্তারা তার বাসায় গিয়েছে মানে তারা নিজেও জানে না যে টাকাটা দিয়ে তারা কি ইনজয়টা করবে তা কি বিলাসিতাটা করবে তারা নিজেকে একটা ভালো পারফিউম কিনে দেওয়া কিংবা একটা ভালো দেশে বাচ্চাদের কিনে যে ঘুরে বেড়ানো পৃথিবী দেখানো কিংবা মানুষের উপকার করা সে তারা কিন্তু কিছুই করে না তারা শুধু একটা একটা ফ্ল্যাট কিনে একটা জমি কিনে এটা একটা সাইকো এবং এটা বাংলাদেশে এই মেন্টালিটিটা এটা যেমন এই দুর্নীতিটা কিন্তু শুধু অফিসের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু না এখন কিন্তু যেটা হয়েছে একটা কলা আলাও ওখানে স্প্রে মারতেছে খারাপ একটা দুধ ওখানে পানি দিচ্ছে পানির সাথে তো এখন আর অনেক কিছু দিচ্ছে এই যে দুর্নীতি দুর্নীতিটা কি আমাদেরকে ঘৃণা করতে শিখতে হবে কারণ এই দুর্নীতিবাজরাই বাংলাদেশটাকে শুধু না সারা পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছে একটা পর্যায়ে তো আমি আজকে আমার নিজের গল্পটা বললাম কারণ আমি আসলে চাই যে আসলে নতুন প্রজন্মটা নতুন প্রজন্মরা জানুক যে মানুষ আসলে কেন একটা দেশ থেকে আর চলে আমার কিন্তু বাংলাদেশে থাকতে কোনো সমস্যা ছিল না আমার কিন্তু অ্যানাফ আমার বাবা মার অবস্থান ছিল মা চাকরি করতো বাবা মারা গেলো আমাদের বাড়ি ছিল কিংবা আমি পড়ালেখা করতাম সবই কিন্তু ঠিক ছিল এখানে কিন্তু কিছু জায়গা আছে যেটা মানুষের ভিতরে নাড়া দেয় আমরা যারা দেশান্তরী হয়েছি প্রত্যেকটা মানুষেরই দেখবেন কোনো না কোনো কারণ থাকে সেই সেই কারণটা আসলে আমরা অনেকে বলি অনেকে বলি না কিন্তু আজকে আপনাদের সামনে সত্য কথাটা আমি বললাম আশা করি আপনারা আমার এই দুঃখটা বুঝতে পারবেন তারপরেও আমি বাংলাদেশকে অনেক 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 ভালোবাসি আপনি জানেন যে আমি যেখানেই যাই প্রত্যেক বছর বাংলাদেশে আমি বহু এখন তো আমি পাঁচ ছয় মাস করে থাকি বাংলাদেশে এবং আমি সারা জীবনই থাকতে চাই কারণ বাংলাদেশে মানুষের মতো এত ফ্রেন্ডলি মানুষ পৃথিবীতে আমি কোথাও পাই না আমার বন্ধুরা আমাকে অনেক ভালোবাসে আমার আমি তাদেরকেও অনেক ভালোবাসি এবং বাংলাদেশের মানুষ এত আন্তরিক এবং এত আমি কোথাও পাই না আমি পৃথিবী তাদের ভালোবাসা আন্তরিকতা তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা দুর্নীতিবাজ সেই দুর্নীতিবাজটা আপনার বাবা হইতে পারে সেই দুর্নীতিবাজটা আপনার ভাই হইতে পারে আপনার ওয়াইফ হইতে পারে আপনারা একটু জাস্ট তাদেরকে চেষ্টা করুন যে আমাদের দরকার নেই আমরা সুস্থভাবে বাঁচতে চাই মানুষের উপকার করে মানুষের মাধ্যমে বাঁচতে চাই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয় আপনারা চেষ্টা করবেন যে আপনাদের আত্মীয় আপনাদের বন্ধু বান্ধব আপনার পরিবার পরিজনকে বোঝাতে যে মানুষের কাছ থেকে এভাবে দুর্নীতি করে টাকা নিয়ে মানুষ কখনো সুখী হতে পারে না ফিনল্যান্ড থেকে আমি তানভীরপু আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা ধন্যবাদ